আমাদের এই ই-লার্নিং প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটা। তোমরা যদি তোমাদের সিলেবাসটা দেখো, দেখবে সেখানে এমন অনেকগুলো কবিতা রয়েছে যেগুলো কিন্তু যুদ্ধবিরোধী কবিতা হিসাবে আমরা আলোচনা করেছি বা করব। এবং সেই কবিতাগুলোতে কবিরা কিন্তু এই যে যুদ্ধ, এই যে একটা অমানবিক আগ্রাসন, তার বিরুদ্ধে বার্তা দিয়েছেন। আফ্রিকা কবিতাটা ঠিক তেমনই একটা কবিতা, কিন্তু এই পরিচয়টাই আফ্রিকা কবিতার শেষ পরিচয় নয়। আফ্রিকা কবিতাটা নিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমে আফ্রিকা কবিতাটা কেন লিখলেন রবীন্দ্রনাথ, মানে তার প্রাথমিক প্রেরণা কী ছিল সে বিষয়টা বলি। 1935 নাগাদ, যে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি, শুরু হবে আরও কিছু বছর পরে 1939-এ, তোমরা জানো বিষয়টা তো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে সারা বিশ্ব জুড়ে নাৎসিবাদ এবং ফ্যাসিবাদ কিন্তু একটা করাল ছায়া বিস্তার করেছিল, এবং তার বিরুদ্ধে সবাই যারা শুভচিন্তক মানুষ তারা প্রতিবাদ করেছিলেন। ঠিক এই সময়টা, মানে 1935 নাগাদ, ইতালির মুসোলিনি আফ্রিকার ইথিওপিয়া আক্রমণ করেন এবং সেখানকার মানুষদের ওপর বর্বরোচিত অত্যাচার চালান। এই বিষয়টা রবীন্দ্রনাথকে নাড়া দিয়ে যায় এবং এটার ফলেই তিনি আফ্রিকা লেখেন। তবে আফ্রিকা কবিতা ব্যাখ্যা করতে গিয়ে আমরা যদি শুধু এটাকেই বলি যে এই কবিতাটার প্রেক্ষাপট বা এই কবিতাটার বিষয়বস্তু, তাহলে কিন্তু ভুল হবে। এর পিছনে একটা অনেক বড় প্রেক্ষাপট রয়েছে, একটা অনেক বড় ইতিহাস রয়েছে। তোমরা জানো যে আফ্রিকা এমন একটা মহাদেশ যেটা আমাদের এখনকার উন্নত যে বিশ্ব তার নিরিখে অনেক পিছিয়ে আছে। সেখানে এমন অনেক দেশ আছে যে দেশের মানুষদের কাছে যে স্বাস্থ্য পরিষেবা বলো, দুবেলা দুমুঠো খাবার বলো, পরিশ্রুত পানীয় জল বলো, এগুলো অলীক স্বপ্ন। আফ্রিকা দীর্ঘ দিন ধরে মানুষের চোখের অন্তরালে ছিল। আমরা মনে করতে পারি সেই সময়টা যখন ভৌগোলিক আবিষ্কার হচ্ছিল ইউরোপের নবজাগরণের পরে, তখন ইউরোপের মানুষরা নানা দেশের সন্ধানে বেরিয়ে পড়েছিলেন সমুদ্রে, এবং তখনই তারা আবিষ্কার করেন আফ্রিকাকে। আফ্রিকা প্রাকৃতিক সম্পদের দিক থেকে ভীষণ সমৃদ্ধ, এবং সেখানে মানবিক সম্পদের দিক থেকেও কিন্তু একটা সমৃদ্ধি রয়েছে। তো এই ইউরোপীয়রা যখন আফ্রিকায় গেলেন, তারা দেখলেন যে সেখানে প্রাকৃতিক সম্পদ যেরকম রয়েছে এবং সেখানকার মানুষরাও কিন্তু বোকাশোকা সোজা সরল মানুষ, তারা দেখলেন এই সুযোগ। সেখান থেকে দলে দলে মানুষকে তারা নিয়ে আসতে থাকলেন নিজেদের দেশে ক্রীতদাস করে। এই শুরু হলো আফ্রিকার ওপর অত্যাচার, আফ্রিকার নির্যাতনের ইতিহাস, এবং সেটা একটা সুদীর্ঘ সময় ধরে কিছুদিন আগে পর্যন্ত চলে এসেছে। কিন্তু এখনও কোথাও কোথাও আফ্রিকার মানুষরা নির্যাতিত হন। তোমরা মাঝে মাঝেই দেখতে পাবে যে বর্ণবিদ্বেষ ইত্যাদি বিষয়গুলো উঠে আসে, সেটা কিন্তু সেই একই ব্যাপার, কালো চামড়া সাদা চামড়ার ফারাক। আফ্রিকার মানুষদের উপর এই যে যুগে যুগে কালে কালে অত্যাচার হচ্ছে, যারা একটু এগিয়ে গেছেন তাদের প্রযুক্তি, তাদের বিজ্ঞান, তাদের শিল্প ইত্যাদিতে, তারা অস্ত্রের বলে, শক্তির বলে বলীয়ান হয়ে সেই মানুষদের উপর অত্যাচার করছেন। এই বিষয়টা রবীন্দ্রনাথ লক্ষ্য করেছিলেন, এবং তিনি দেখেছিলেন যে সেই সময় যখন এটা লেখা হচ্ছে, এই কবিতাটা 1937-এ প্রকাশিত হচ্ছে, তখনও কিন্তু ভারত পরাধীন, অর্থাৎ দুটো পরাধীন জায়গা, একটা ভারতবর্ষ, একটা আফ্রিকা মহাদেশ। এই দুটোর পরাধীনতার গ্লানিটাও কিন্তু একই রকম। একটা পরাধীন দেশের নাগরিক হিসাবে রবীন্দ্রনাথ সেটা বুঝতে পারছেন, এবং এই কবিতাটার মধ্যে দিয়ে সেই দেশকাল নির্বিশেষ মানুষের ওপর অমানবিক আগ্রাসনের একটা ইতিহাসের বিরুদ্ধে বার্তা দিচ্ছেন মানবিক রবীন্দ্রনাথ। এই বিষয়টাই আফ্রিকা কবিতার মূল বিষয়বস্তু। আমরা যখন কবিতাটা পড়ব, তখন আমরা বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবো, কারণ কবি কবিতার সূত্রে সেগুলো আমাদেরকে ব্যাখ্যা করবেন। আপাতত আফ্রিকা কবিতা নিয়ে কিছু ইনফরমেশান তোমাদেরকে দিই। যেমন বললাম যে এই কবিতাটার যে তাৎক্ষণিক প্রেরণা, সেটা কিন্তু 1935-এ মুসোলিনির ইথিওপিয়া আক্রমণ, এবং কবিতাটা লেখা হয়েছিল তারপরই। কবিতাটা 1343 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়, আর সেটা প্রকাশিত হয় গ্রন্থাকারে 1937-এ। রবীন্দ্রনাথের যে পত্রপুট কাব্যগ্রন্থ, সেখানে এটা 16 নম্বর কবিতা ছিল, এবং যখন সঞ্চয়িতা বেরোলো সেই সংকলনে এটা স্থান পেয়েছিল। কবিতাটার আলোচনায় আমরা যাব, তবে তার আগে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু কথা জেনে নিই। দেখো, রবীন্দ্রনাথ সম্পর্কে তোমরা কম বেশি সকলেই জানো,
জানো যে রবীন্দ্রনাথ একজন কবি ছিলেন? বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি অবদান রেখে যাননি, এবং সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রবীন্দ্রনাথ পথ দেখিয়েছেন। যেমন বাংলা গীতি কবিতা শুরু হয়েছিল বিহারীলালের হাত ধরে, কিন্তু তার পূর্ণতা কিন্তু রবীন্দ্রনাথের হাতেই। বা ধরো বাংলা নাটক, ছোট গল্প, উপন্যাস এবং আরও অনেক জিনিস, যে প্রবন্ধ লেখালেখিতে তিনি একটা নতুন দিগন্তের উন্মোচন করেন। তিনি যেভাবে নৃত্যনাট্য, কাব্যনাট্য, গীতিনাট্য এই বিষয়গুলোকে নিয়ে আসেন, সেগুলো এর আগে পাঠকরা কখনো ভাবতেই পারেনি। তিনি যেদিকেই হাত দিয়েছেন সেই দিকেই তিনি একটা নতুন পথ কেটেছেন। এটা তো রবীন্দ্রনাথের একটা দিক। রবীন্দ্রনাথের আরও একটা অর্ধেক আকাশ রয়েছে, যেখানে রবীন্দ্রনাথ কিন্তু জমিদার রবীন্দ্রনাথ, মানবতাবাদী রবীন্দ্রনাথ, বিজ্ঞানী রবীন্দ্রনাথ আরও আরও আরও, যে বলে আমরা শেষ করতে পারবো না এই পর্বে। কিন্তু এই পর্বে তোমাদের জন্য যেটুকু দরকার সেই ইনফরমেশানগুলি তোমাদের প্রথমে দিয়ে দিই। রবীন্দ্রনাথের জন্ম 1861 সালে। তিনি মোটামুটি 11-12 বছর বয়স থেকেই কবিতা লেখা শুরু করেন এবং 1913 তিনি নোবেল পুরস্কার পান, আর তার মৃত্যু 1941। তার কিছু কাব্যগ্রন্থের নাম তোমরা মনে রেখো, যেমন সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, চিত্রা, চৈতালী, সোনাত্তরী, মানসিক, হেয়া, নৈবেদ্য ইত্যাদি। রবীন্দ্রনাথ সম্পর্কে যদি আমি বলতে শুরু করি তাহলে এই পর্বটা হয়তো 30 মিনিটের হয়ে যেতে পারে, তাই এখানেই শেষ করছি। এবার আমরা আসবো কবিতাটার আলোচনায়।